গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। মানে আজকে ব্লগটা আনএক্সপেক্টেড একটা ব্লগ আজকে সন্ধ্যাবেলা বানালাম, বানানোর কোনো রকম ইচ্ছে ছিল না বা এখনও নেই বানানোর। আর এটা নিয়ে ব্লগ বানানোর কোনো মানেও হয় না, এটাতে আমি ভিউও চাই না বা কিচ্ছু না, কিন্তু তবুও আমি চাই লোকে দেখুক। তবুও এটা আমি ভাইরাল করতে চাই না বা কিছু না, এটা করে আমি কোনো নামও করতে চাই না। মানে আমার কিছু কথা বলার আছে। আমাদের আশেপাশে কুকুর বেড়াল ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ আছে তারা মানুষ বোধহয় নয়, তারা মানুষ হতে পারে না। মানে কি বলবো, মানে তারা এতটা হিংস্র টাইপের হয় না, তাদেরকে চিড়িয়াখানায় ওই পশুগুলো যে বন্দি থাকে না সেখানে বন্দি না রেখে তাদেরকে এমনি পিটিয়ে মেরে ফেলা উচিত। মানে চিড়িয়াখানাতেও তাদেরকে থাকার তারা যোগ্য না, তারা এতটাই হিংস্র। না হলে মানে রসগোল্লাকে পান্তুয়াকে এদেরকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, এবং এরা সবাই আমাদের খুব আদরের, আমরা খুব ভালোবাসি সত্যি কথা বলতে, কারণ ছোটো থেকে বড় করছি তো অনেক আদরের, অনেক যত্নের, আর অনেক মায়া মমতা আছে ওদের প্রতি। তা আজকে সকাল থেকে পান্তুয়াকে পাওয়া যাচ্ছিল না, রসগোল্লা ছিল ঘরে। তারপরে অনেক ডাকাডাকি করলাম, সকালবেলাও খায়ও নি, মানে যে কিনা সকালবেলা পাঁচটার থেকে উঠে আমার মাকে জ্বালাতন করে খাওয়ার জন্য, মানে কেঁদেই যায় কেঁদেই যায়, তাকে মানে পাওয়া যাচ্ছে না আর কি। খাওয়ার টাইমও এলো না, অদ্ভুত লাগলো যে কিনা তো খেতে ভালোবাসে। তা যাই হোক, কিছুক্ষণ পর তখন বোধ হয় 11টা হবে, তখন দেখলাম ও যখন আসে খুঁড়াতে খুঁড়াতে আসছে, মানে কেউ ওকে মেরেছে, আমি স্পষ্ট একদম মেরেছে ওকে। আমি ওকে দুটো দিলাম, তারপরেই রসগোল্লা মিসিং। রসগোল্লা কখনো এভাবে মিসিং হয় না, রসগোল্লা মিসিং হয়ে গেল। তারপরে ওকে তো মানে আমি লাল্টু খুব ডাকলাম, খাওয়ার পরে যখন খেতে দিচ্ছি খারাপ লাগছে, স্বাভাবিক তো খায় সবসময়। মানে আমাদের বাড়িতে যদি একজন থাকে আর সে যদি দুপুর টাইমে খেতে না আসে, যেরকম লাগে আমাদের ঠিক সেরকমই লাগছিল বা লাগে কেউ না থাকলে। ডাকলাম অনেকক্ষণ, আর ওরা তো ছোট সবে, মানে কতটুকু তোমরা তো জানো, সবাই যারা আমার ব্লগ দেখো জানো। এবার সন্ধ্যাবেলায় মা আমাকে বললো আমি রসগোল্লাকে ছাদে দেখেছি, ওর শরীরটা মনে হয় খারাপ। আমি দৌড়ে ছাদে গেলাম, ছাদে পেলাম না, ওর একটু কার্নিশে, ছাদের কার্নিশে আমি দেখিয়েছি না আগে, কার্নিশে শুয়ে থাকে। তা দেখলাম ও কার্নিশে শুয়ে শুয়ে তাহলে আমাকে দেখে কাঁদছে, কিন্তু আমার কাছে উঠে আসতে পারছে না। মানে আমি তো পারছি না সানসেটে নেমে গিয়ে ওকে আনতে, না বাবা যেও না ওকে ধর, আমি তো পারছি না ওকে কার্নিশে নেমে গিয়ে আনতে। তারপরে আমি খারাপও লাগছিল ওকে, ওপর থেকে ড্রাম থেকে জল নিয়ে জলে ছিটে দিলাম, দেওয়ার পরে ও যে কি কষ্টে উঠে এলো সেটা না বললে বোঝানো যাবে না। আমি দেখাই ওকে ওর কি অবস্থা করেছে। এই যে পাটাকে মেরে এই অবস্থা করেছে, এই পাটাকে তুলে রেখেছে আর কাঁপছে, আর এতটা পরিমাণে ভয় পেয়ে রয়েছে যে কিনা আমাকে দেখলেই আমার কোলে দেয় আমার কাছে, না না ওখানে শুতেও চাইছে না, না না ভয় পাচ্ছে। আচ্ছা বাবা শো, মানে ও যে কিভাবে শুলে ওর ভালো লাগবে ও বুঝতে পারছে না, ওর এত কষ্ট হচ্ছে। এই যে পিছনের পাটা এখন একটু বসতে পেরেছে, এই যে এই যে বাবা লেজটা সরা বাবা, এই যে এই যে এরকম অবস্থা, খাচ্ছেও না, খেতে দিলাম খাচ্ছেও না। এখন আমি কি করব ওকে নিয়ে আমি বুঝতে পারছি না, যে পাটা খালি তুলে রাখছে। উফ বাবা রে সোনাটা রে, শো মা শো, তুমি শো শো, থাক থাক একটু বসতে চাইছে, থাক থাক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি, ঠিক হয়ে যাবে। ও ঘুমোতে চাইছে কিন্তু ঘুমাতে পারছে না। আমি একটু গরম দুধ করে ওর মধ্যে একটু প্যারাসিটামল মিশিয়ে আপাতত ওকে খাওয়াই, আর পায়ে আমি একটা স্প্রে করেছি, আর বেটাডিন বললালটু বলছিল বেটাডিন লাগিয়ে দেবো, কিন্তু বেটাডিন লাগা মানে যদি ওর কেটে ঠেটে গিয়ে থাকতো, রক্ত ফক্ত বেরোতো বা কিছু, তাহলে সেক্ষেত্রে বেটাডিনটা কাজে লাগতো, কিন্তু সেটা ওর হয়নি। ওকে এমনভাবে মেরেছে, আমার মনে হচ্ছে এটা মেরেছে, কারণ এটা না হলে এটা হতে পারে না কখনো, কেউ যদি না মারে। যাই হোক, ওর বাবা ও তো ভালো হয়ে যাবে, ওকে আমি ঠিক সুস্থ করে নেবো, আমি বরফ দেবো, স্প্রে করবো বা যা লাগে ওকে আমি সুস্থ করে নেবো ঠিকই। কিন্তু যে মেরেছে আজকে, আমি বলে রাখলাম আজকের ডেটে তার যে কি পরিণাম হবে সে নিজেও জানে না। আর একটা কথা বলি, যে এরমভাবে অবলা পশু পাখিদের ওপর অত্যাচার করে কোনো পুরুষত্ব দেখানো যায় না। যদি হিম্মত থাকে তো, কারোর ওপর যদি রাগ থাকে তো, তার সামনে এসে তার সাথে মোকাবিলা করো, তাহলে বুঝবো তুমি মানুষের বাচ্চা, আর না হলে তুমি কুকুর বিড়ালের বাচ্চার থেকেও অধম। যারা এই কুকুর বিড়ালের এই ছোটো ছোটো বাচ্চাগুলোর ওপরে অত্যাচার করে নিজেকে পুরুষত্ব মনে করো, নিজেকে একটা বিশাল কিছু মনে করছো, মনে করছো আমি কিছু ওপরে একজন বসে আছে, আর সে কিন্তু একদম ইঞ্চিতে ইঞ্চিতে বিচার নেবে। যাই হোক, আজকে আমার এটুকুনি বলার ছিল।
ভালো থেকো সবাই, আর আশেপাশে যারা আছে কুকুর বিড়াল তাদেরকে ভালো না বাঁচতে পারো প্লিজ মারধর করো না তাদেরকে।